Hi friends, I am Shopan. Welcome to my YouTube channel. Now I am Mirza movie teaser reaction and review korbo jeta ajkei kintu drop kora hoyeche, directed by Sumit Sahil. Ei Mirza movie ta niye kintu onek kintu controversy hoyeche, shei controversy er moddhe ami jacchi na, kintu Mirza jami jodi teaser ta boli ek kothay osadharon hoyeche ebong ei movie ta kintu 2024 e kintu aste choleche, mane ei bochor Mirza kintu movie aste choleche আসছে না এই মুভি। এবার অঙ্কুশের এখানে যে লুকটা এখানে প্রেজেন্ট করা হয়েছে এক কথায় অসাধারণ। অঙ্কুশ দুর্দান্ত একজন অ্যাক্টার, সেটা কিন্তু আমি বারবার বলে আসছি, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু অঙ্কুশকে ঠিকঠাক মতো ব্যবহার করেনি, যার জন্য কিন্তু অঙ্কুশের ক্যারিয়ারে এই অবস্থা। আপনি যদি মির্জার টিজারটা দেখেন, এর আগে কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল প্রায় এক বছর আগে, সেটা প্রায় 3 মিনিটের উপর ছিল, এবং সেই অ্যানাউন্সমেন্ট টিজারটাও যেরকম মাইন্ড ব্লোয়িং ছিল, এখানে মির্জার টিজারটা কিন্তু এক কথায় অসাধারণ। এবং শুধু তাই না, এখানে যে বাচ্চাগুলোকে দেখানো হচ্ছে, সেই বাচ্চাগুলোর আপনি যদি এক্সপ্রেশনস যদি আপনি খেয়াল করেন, সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং স্লো মোশনে যেভাবে টিজারটাকে, যেরকম একটা মোরকে একটা টিজারটাকে মানে খেলানো হয়, সেটা কিন্তু এক কথা অসাধারণ। 1 মিনিট কিছু সেকেন্ডের মতো আমি যদি ডিউরেশনের কথা বলি, এবং এখানে একটা যে অ্যাকশন সিকোয়েন্স, মানে একটা পং যাকে বলে, একটা অ্যাকশন প্যাকেজ একটা মুভি মির্জা। অনেকে হয়তো বলতেই পারে যে মির্জা মুভিটা হয়তো বা কোনো মুভি থেকে কপিড, বা এই টিজারের এই সিনটা যেন কোথায় যেন দেখেছি মনে হচ্ছে, সেসব পুরোপুরিভাবে ঝেড়ে ফেলুন। মির্জাকে অ্যাজ এ আলাদা একটা স্বতন্ত্র একটা মুভি হিসেবে আপনারা যদি ট্রিট করেন, তাহলে দেখবেন মির্জার কিন্তু সত্যি একটা ভালো মুভি হবে। যদি একটা মুভির টিজার দেখে কখনোই বলা সম্ভব না যে সেই মুভিটা ভালো হবে, সেই মুভিটা খারাপ হবে, সেই মুভিটা কতটা বক্স অফিসে আগুন ধরিয়ে দেবে, সেটা এখনই বলছি না। কিন্তু আবারও বলছি যে মির্জার যেরকম ট্রিটমেন্ট একটা মুভির টিজারে যদি ট্রিটমেন্ট যদি সেরকম এরকম হয়, তাহলে মুভিটা যে কীরকম একটা হাইপ ক্রিয়েট করবে সেটা বলাই ভালো। এবং এটা ঠিক আমি সবসময় চাইবো মির্জা যেন একটা আলাদা এমনই একটা সময় যেন মির্জা মুভিটা যাতে রিলিজ হয়, যাতে অন্য কোনো মুভির সাথে কম্পিট করতে না হয়, তাহলে কি হবে সেই মুভির হয়তো বা ক্ষতি হবে, মির্জা হয়তো বা ঠিক বেরিয়ে যাবে। যেহেতু অ্যাকশন লাভার যারা এখানে আমরা যারা অডিয়েন্স রয়েছি, বা আমরা যারা মাস মুভি দেখতে যারা পছন্দ করি, সে মির্জা সেই ট্রিটমেন্টটাই কিন্তু দাবি করে। এবং মির্জা আপনি যদি কালার প্যালেট দেখেন, বা যদি আপনি যদি BGM দেখেন, বা যে ক্যারেক্টারগুলো আসে যাচ্ছে সেগুলো যদি দেখেন, তাহলে বোঝাই যাচ্ছে যে এই মুভিটা একটা ভালো একটা হাইপ ক্রিয়েট করবে। কাজে এই সময় দাঁড়িয়ে আমি বলছি যে মির্জা যখন রিলিজ হবে, তখন যদি অন্য কোনো মুভি যদি রিলিজ হয়, তাহলে কিন্তু সেই মুভিটা কিন্তু মার খাবেই। আমি বলে যাচ্ছি, আমি কিন্তু অঙ্কুশের ফ্যান নই, আমি অ্যাজ এ নিউট্রাল ইউটিউবার বা নিউট্রাল আমি অডিয়েন্স হিসেবেই কিন্তু বলছি, সেই সময় কিন্তু মির্জার সাথে অন্য মুভি পারবে না। এবং মির্জা মুভি নিয়ে যতই কন্ট্রোভার্সি হোক, কবে আসবে কি আসবে, এই প্রডিউসার চেঞ্জ হচ্ছে, এই ডিরেক্টর চেঞ্জ হচ্ছে, এই কাস্ট অ্যান্ড ক্রু নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি হচ্ছে, সেই সব জিনিস আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলুন, কারণ সেই সব জিনিস আপনাদের দেখার দায়িত্ব নয়। আপনারা জাস্ট মুভিটা আসবে যাবে, মুভিটা হলে গিয়ে আপনারা 70mm স্ক্রিনে আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে জাস্ট মুভিটা এনজয় করুন। আমি এতটুকু কথা দিতে পারছি যে আপনারা যে টাকা খরচা করে আপনারা যে মির্জা মুভিটা দেখবেন, আপনারা কিন্তু ঠকবেন না, আপনাদের পয়সা বসুল কিন্তু আপনাদের হচ্ছেই। অতএব মির্জার যদি টিজারটা, আমি আবারও মির্জার টিজার ফিরে আসি, যেভাবে টিজারটা ট্রিটমেন্ট যেভাবে ক্রিয়েট করা হয়েছে, হঠাৎ করে যেন মনে হবে আমি কোনো সাউথ ইন্ডিয়ান মুভির কিন্তু আমি টিজার দেখছি। একটা বাংলা মুভির টিজার যেরকম হতে পারে, এবং টিজারের যেরকম কালার প্যালেট, BGM যে ক্যারেক্টারগুলো আসে যাচ্ছে, আবারও বলছি কথাটা কিন্তু রিপিট করছি না, আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন হয়তো ভাবেন আপনার বোধ হয় লুপের মধ্যে আমার ভিডিওটা দেখছেন, সেটা কিন্তু নয়। টিজারের ট্রিটমেন্টটাই কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং টিজার এরকমই হওয়া উচিত। এবং বাংলায় যে দুজন সুপারস্টারের কথা আমরা সবসময় বলি, যে দেবজিৎ, তারপর যে অঙ্কুশও যে মানে পাইপ লাইনে রয়েছে, তিনি যে এখনও হারিয়ে যাননি, তার কিন্তু অন্যতম নিদর্শন কিন্তু হতে চলেছে এই মির্জা মুভিটা। এবং এখানে যে অঙ্কুশের যে ক্যারেক্টারটা আপনি যদি ফলো করেন, একটা অন্যরকম একটা ক্যারেক্টার, এখানে তার ফ্রেঞ্চ কাট। এবং মির্জা সে হয়তো বা পুরো মানে বাচ্চাদের নিয়ে একটা সে হয়তো বা গ্যাং তৈরি করবে, সে বাচ্চারা হয়তো বা এমন কিছু একটা করবে যেটা কিন্তু সে কেউ কল্পনাও করতে পারবে না, এইভাবে হয়তো বা স্টোরিটা এগোবে। পরে হয়তো তার মধ্যে অনেক টার্ন বা টুইস্ট হবে, বা অনেক ক্যারেক্টার কিন্তু আসবে যাবে, বা আগুন জ্বলছে সেই সিনসগুলো, বা কিছু একটা ছুঁড়ে মারছে, মানে সব মিলে কিন্তু মির্জা কিন্তু রীতিমতো একটা দুর্দান্ত একটা হাইপ অলরেডি ক্রিয়েট করে দিয়েছে। আমি কিন্তু পার্সোনালি বলছি, আমি কিন্তু আমার মির্জার টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এরপর যখন ট্রেলারটা আসবে, ট্রেলারটা হয়তো বা খুব শিগগিরই আসবে, যেহেতু 2024-এ রিলিজ, অত ধরে নেওয়া যেতেই পারে হয়তো বা কালী পুজোর সময় বা দিওয়ালির সময়, ওই সময় হয়তো বা ট্রেলারটা আসবে। নভেম্বরে আসতে চলেছে এতটুকু শিওর, অক্টোবরে ট্রেলারটা আর আসছে না। সব মিলে কিন্তু আবারও বলছি, আমার কিন্তু মির্জার টিজারটা কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানান। এবং যদি এই মির্জা যদি টিজারটা আপনারা দেখতে চান, তাহলে অঙ্কুশ অফিসিয়াল, অঙ্কুশের যে ইনস্টাগ্রামে যে একটা তার যে একটা অফিশিয়াল যে চ্যানেল রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন অঙ্কুশ কিন্তু আজ বিষয়টা কিন্তু ড্রপ করে দিয়েছে চট করে কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে পাবেন আর আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিংক ফেসবুকের লিংক ইউটিউবের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন টিল দ্য নেক্সট টাটা